আমার ফ্রন্ট লুকদার, তো আমি আমাদের স্যারের অল স্কুল এডুকেশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমার জানাচ্ছি স্বাগত। তো ফ্রেন্ডস, আমাদের স্যারের অল স্কুল এডুকেশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজ যে সম্পর্কে ভিডিওটা প্রচার করা হচ্ছে, মানে প্রচার করা হয়েছে, সেটা হচ্ছে কি যে ভর ওজনের পার্থক্য। তো তোমরা অনেকে ভর আর ওজন নিয়ে অনেকটা মানে অনেকটা বিভ্রান্তিতে আসো যে ভর কী, ওজন কী। আসলে ভর আর ওজন নিয়ে আমরা এতটাই ভুল করে থাকি যে এর কোনো কমতি নেই। আমরা বলে থাকি কি যে আমার দেহের ওজন কত, আমার দেহের ওজন 50 কেজি। আমরা কি আসলে কথাটা ঠিক বলি? আমার মতে তোমরা পুরোটাই ভুল বলছো, কারণ এটা পুরোটুক সঠিক না। কারণ আমার ওজন 50 কেজি এটা বলা পুরোই ভুল। কী বলতে হবে? আমার ভর 50 কেজি। এর কারণটাই কিন্তু আমরা শিখতে যাচ্ছি। কেন বললাম আমি এই কথাটা যে আমার ভর 50 কেজি? আবার আমরা বাজার থেকে কোনো কিছু কিনে আনলাম, ধরো 10 কেজি চাউল কিনে আনলাম, আমরা বলি কি এই চাউলের বস্তার ওজন 10 কেজি। আসলে কি বলা ঠিক? মোটেও ঠিক না। বলা উচিত কি চাউলের বস্তার ভরটা 10 কেজি, সেটা আমাদের বলতে হবে। কিন্তু আমরা অন্যটা বলে থাকি। আসলে আমরা কোনো বস্তুর ওজনকে ঠিক ওই বস্তুর ভর বলে থাকি, এটা কিন্তু মোটেও ঠিক না, পুরোই ভুল, রং। তাহলে আমরা সেই ভুলটাকে শুধরানোর জন্য আজ আমরা কিন্তু এই উপস্থিত হয়েছি ভর আর ওজনের পার্থক্য সম্বন্ধে। তো দেখো, এখন আমরা শিখতে যাই যে আসলে ভর আর ওজনটা আসলে কী। আসলে আমরা দৈনন্দিন জীবনে ওজন কথাটাকে ভুল অর্থে ব্যবহার করে থাকি, ঠিক আছে? অর্থাৎ ওজন কথাটা দ্বারাই কী করে থাকি, ভরকে বুঝিয়ে থাকি। কিন্তু আমরা নিজেরাই বুঝি না যে ভরটা আসলে কী। আমরা কিন্তু ওজন কথাটা দ্বারা ভরকে বুঝাই, কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না যে ওজন কথাটা দ্বারা আমরা ভরটাকে বুঝাচ্ছি। তো ওজন কথাটাকে অপব্যবহার করি, ভরটাকেও অপব্যবহার করি, দুটাই ভুল অর্থে ব্যবহার করছি। সেই ভুল অর্থটাই ত্যাগ করার জন্য আজ আমরা এখানে শিখতে আসছি। তো তোমরা দেখতে পাচ্ছ ভর ওজনের পার্থক্য, ভর আর ওজন। তো ভরটা কি? প্রত্যেক বস্তু পদার্থ দ্বারা গঠিত। তো ভর হলো কি? কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। তুমি আর আমি কিন্তু পদার্থ দ্বারা গঠিত। দেখো, আমার দেহে মাংস আছে, হাড্ডি আছে, চুল আছে, তারপরে হাতের নখ আছে, ইত্যাদি ইত্যাদি পদার্থ দ্বারা কিন্তু আমি গঠিত। তো এই ভরটা কি? কোনো পদার্থের, অর্থাৎ কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। তো আমার দেহে যে সকল পদার্থ আছে সেই সকল পদার্থের পরিমাণ যদি কত হয়, 50 কেজি হয়, তাহলে আমার দেহের ভর হবে 50 কেজি, ঠিক আছে? কারণ আমরা জানি ভরের ভরের এককটা কি? ভরের এককটা হচ্ছে কিলোগ্রাম বা কেজি। তাহলে আমার দেহে যত পদার্থ আছে সকল পদার্থ সমষ্টি যদি কত হয়, 50 কেজি হয়, তাহলে আমার দেহের ভরটা হবে কত? 50 কেজি। সে কারণে কিন্তু আমরা যখন বলি আমাদের দেহের ভর 50 কেজি, এটা সঠিক কথা। কিন্তু আমরা যদি বলি আমাদের দেহের ওজন 50 কেজি, এটা ভুল কথা। কেন ভুল কথা আমাদের দেহের ওজন 50 কেজি, সেটা তোমরা এভাবে দেখতে পাচ্ছ। ওজন কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ অভিকর্ষ বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা টেনে আনে তাকে বলে সেই বস্তুর ওজন। তো পৃথিবীর একটা নিজস্ব বল আছে, সে বলটার নাম কি? অভিকর্ষ বল। আর এই অভিকর্ষ বলের কারণেই কিন্তু কোনো একটা বস্তু কী হয়, অভিকর্ষ বলের প্রভাবের দ্বারাই কোনো একটা বস্তুকে উপরের থেকে ছেড়ে দিলে নিচের দিকে চলে আসে। অর্থাৎ আমরা যখন উপর থেকে লাভ দেই তখন কি? আমরা নিচের দিকে চলে আসি। এটা তার পৃথিবী তার নিজস্ব বল দ্বারা আমাদেরকে টেনে ভূমিতে নিয়ে আসে। এমনি কিন্তু আমরা আসতে পারি না, কি আমাদেরকে একটা বলের মাধ্যমে পৃথিবী টেনে আনে। সে বলটা হচ্ছে কি? অভিকর্ষ বল। তো এই অভিকর্ষ বল দ্বারা টেনে আনে, অবশ্যই বলের একটা পরিমাণ আছে। তো যে পরিমাণ অভিকর্ষ বল দ্বারা আমাদেরকে পৃথিবীতে টেনে এনে মাটিতে বসালো, সে পরিমাণ বলটাই হচ্ছে কি? আমাদের দেহের ওজন। যদি পৃথিবী আমাদের 10 নিউটন বল দ্বারা টেনে আমাদেরকে ভূমিতে নিয়ে আসে, তাহলে আমাদের ওজন হবে 10 নিউটন। যদি পৃথিবী আমাদেরকে অভিকর্ষ বল দ্বারা টেনে আনে কত নিউটনে, ধরো 20 নিউটন অভিকর্ষ বল দ্বারা আমাদেরকে টেনে নিচের দিকে আনলো, তাহলে আমাদের ওজন হবে অবশ্যই 20 নিউটন, ঠিক আছে? তাহলে ভর আর ওজনের কিন্তু পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বিষয়টা দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আমি একটা বাস্তব এক্সাম্পলের মাধ্যমে তোমাদের ওজনটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে পাথরটা, ইটটা দেখতে পাচ্ছ, আর এই যে একটা কাগজ দেখতে পাচ্ছ, আমি উপর থেকে ছেড়ে দিব, কিন্তু তোমরা বাস্তবে দেখবা যে এই কাগজটা আগে পড়বে আর এই, না সরি, এই ইটটা আগে পড়বে, কাগজটা পরে পড়বে। এটা হয়তো বাতাসের বাধাহীনতার কারণে হতে পারে, কিন্তু হলেও এর প্রতি পৃথিবীর একটা অভিকর্ষ বলের পরিমাণটা তার বেশি হবে। অর্থাৎ একে ছেড়ে দিলে যে পরিমাণ বল দ্বারা পৃথিবী তার ভূমিতে ফিরে আনবে, এটার ক্ষেত্রে কিন্তু তার থেকে একটু কম পরিমাণ বল দিয়ে আনবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু একটু বেশ ভারী ভারী মনে হচ্ছে, এটা কম ভারী ভারী মনে হচ্ছে। কেননা এটা খুব ছোট, এটা একটু বড়, তো ভারী ভারী কম মনে হচ্ছে। তাহলে দেখো, আমি এখন ফেলা দিচ্ছি, তোমরা বাস্তবে করে দেখতে পারো, এখানে হয়তো স্পষ্ট নাও বুঝতে পারো। আমি দেখতে পেলাম যে ইটটাই আগে বললো, কাগজটা পরে বললো। এর দ্বারা বোঝা যাচ্ছে যে বস্তু, ঠিক আছে, তাড়াতাড়ি ঠিক ভূমির দিকে উপর থেকে চলে আসবে, সেটার ওজন আমরা বেশি ধরে নিতে পারি, আর যেটার কম সেটা কিন্তু কি একটু দেরিতে ফিরে আসে। এর মাধ্যমে কিন্তু আমরা প্রমাণ করে নিতে পারি। অর্থাৎ ওজনটা কি? ওজনটা হচ্ছে যে
কোনো একটা বস্তুকে পৃথিবী তার যে পরিমাণ বল দ্বারা তার ভূমিতে ফিরে আনবে সেটাই হচ্ছে যে পরিমাণ বল, সে পরিমাণ বলটাই হচ্ছে কি সেই বস্তুর ওজন। তো এখন আমি ধর উপর থেকে লাফ দিলাম, আমাকে যদি পৃথিবী 10 নিউটন বল দ্বারা পৃথিবীর দিকে টেনে নেয় তাহলে আমার ওজন হবে 10 নিউটন, কারণ ওজনের একক নিউটন। আর যদি আমি উপর থেকে পড়ে যাই অর্থাৎ পৃথিবী যদি আমাকে 50 নিউটন বল দ্বারা আমাকে পৃথিবী নিচের দিকে ফেলে দেয় তাহলে আমার ওজন হবে কত? 50 নিউটন। অপরদিকে আমাকে যখন দাঁড়িপাল্লায় তোলা হবে, তুলে আমার ভরটা মাপা হলো 50 কেজি, ধর আমাকে দাঁড়িপাল্লায় তুলে মাপা হলো, দেখা গেলো আমার 50 কেজি হয়েছে, ওজন হয়েছে 50 কেজি, আমরা বলে থাকি কি ওজন 50 কেজি হয়েছে, কিন্তু ওটাকে বলতে হবে কি ভর 50 কেজি। কারণ কি আমাকে যখন দাঁড়িপাল্লায় তোলা হলো তখন কী করা হলো, আমার দেহের হাড্ডি মাংস রক্ত যত পদার্থ আছে সব পদার্থকে কী করা হচ্ছে, মাপা হচ্ছে। আর আমরা জানি কি বস্তুর মধ্যে যত পদার্থ আছে সকল পদার্থের পরিমাণটাই হচ্ছে কি ওই বস্তুর ভর। তো আমার সকলের আমার বডির আমার শরীরের সমস্ত পদার্থের পরিমাণ যদি 50 কেজি হয় তাহলে আমার দেহের ভরটা হবে কি 50 কেজি। আর আমি যদি উপর থেকে লাফ দিয়ে ভূমিতে ফিরে আসি, এতে করে যদি পৃথিবী আমাকে অভিকর্ষ বল 10 নিউটন বা 50 নিউটন, ধরো 50 নিউটন দ্বারা আমাকে টেনে আনলো, তাহলে আমার ওজনটা হবে 50 নিউটন। এর মাধ্যমে কিন্তু ভরার ওজনের পার্থক্যটা কি টের পাওয়া যায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে ভরার ওজনের মধ্যে কী পার্থক্যটা রয়েছে, তো ভর আলাদা জিনিস, ওজন আলাদা জিনিস, সেটা কিন্তু তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। বস্তুর ভর নির্ভর করে, 2 নম্বর যে আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি বস্তুর ভর নির্ভর করে বস্তুটি যে পরিমাণ অণু পরমাণুতে গঠিত তার উপর। তো আমার ভরটা নির্ভর করে আমি যে পরিমাণ অণু পরমাণুতে গঠিত তার উপর। দেখো আমার ভিতরে মাংস আছে, তার মধ্যে টিস্যু আছে, তারপরে আমার দেহের রক্ত আছে। তো এই যে এতগুলো পদার্থের নাম বললাম, এই পদার্থগুলো কিন্তু অণু পরমাণু দ্বারা গঠিত অবশ্যই। তো যে পরিমাণ অণু পরমাণু দিয়ে গঠিত তার উপর আমার দেহের সমস্ত পদার্থ পরিমাণ যদি 50 কেজি হয় তাহলে আমি অবশ্যই ঠিক ওই অণুগুলোর সমষ্টি কী হবে, যত অণু পরমাণু আছে সব অণু পরমাণু মিলে কী হবে 50 কেজি হবে, এটা আমরা ধরে নিতে পারি। তো এর মাধ্যমে কিন্তু আমাদের ওজন দেহের ভরটা কত হবে 50 কেজি হবে। সেটাই বোঝানো হচ্ছে যে বস্তুর ভর নির্ভর করে যে পরিমাণ অণু পরমাণু দিয়ে বস্তুটি গঠিত তার উপর। বস্তুর ওজন নির্ভর করে স্থানের উপর, অর্থাৎ তুমি এই পৃথিবীতে আসো, বাংলাদেশে আসো, বাংলাদেশে বা সারা পৃথিবীতে তুমি আসো, মাটিতে আসো, তুমি এখন উপরে যাও না, মাটিতে আসো, অর্থাৎ মাটিতে দাঁড়িয়ে আসো বা ছাদের উপর দাঁড়িয়ে আসো, এতে করে কোনো সমস্যা নেই, এতে করে তোমার ওজন যা আছে তাই থাকবে। কিন্তু তুমি অনেক উচ্চায় চলে গেছো, আকাশে চলে গেছো, এই পৃথিবী থেকে 20 কিলোমিটার উপরে চলে গেছো, তখন তোমার ওজন একরকম হয়ে যাবে, ঠিক আছে। তা যদি তোমার এই ভূমিতে ওজন হয় 10 নিউটন, ওখানে গেলে আরও কমবে, কমে কমতে কমতে দেখা যাবে যে তোমার ওজন কত হয়ে গেছে, ধরো 5 নিউটন 6 নিউটন হয়ে গেছে। তোমাকে ছাদের দেশে থিয়ে আসবো, তোমার ওজনই নাই, ওজন শূন্য, তুমি হাওয়ায় ভাসছো। কারণ কি ওজন না থাকলে তুমি হাওয়ায় ভাসবা, এই যে তুমি যে ভূমিতে দাঁড়িয়ে আছো, কিসের জন্য দাঁড়িয়ে আছো জানো, এই ওজনের জন্য তুমি ভূমিতে দাঁড়িয়ে আছো, তোমার ওজনও নাই, তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ পৃথিবী তোমাকে টেনে এনে ঠিক এখানে দাঁড় করিয়ে রেখেছে। কী পরিমাণ বল দ্বারা টেনে এনে দাঁড় করিয়ে রেখেছে সেটাই তোমার ওজন। কিন্তু তুমি যখন উপরে উঠে যাবা তখন কিন্তু তোমাকে পৃথিবী টানবে না, কারণ তুমি পৃথিবীর শেষ প্রান্তে চলে গেছো, এতে করে কিন্তু আর টানার মতো কিছু নেই, কিন্তু তুমি পৃথিবীর নিজ প্রান্তে আসো, এতে করে তোমাকে টানার মতো একটা অবস্থা আছে। কারণ তুমি যখন ছাদে থাকবা তখন কি তোমাকে কেউ টানবে? অবশ্যই টানবে না। কিন্তু যখন তুমি ছাদ থেকে লাফ দিয়ে মাটিতে লাফ দিবা তখন কিন্তু তোমাকে অবশ্যই কেউ না কেউ টেনে নামাচ্ছে। ধরো ছাদটাই হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত আর ছাদের নিচটা হচ্ছে কি ভূমি। তো এভাবেই কিন্তু দেখা যাবে যে তুমি যদি ছাদে থাকো অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তে থাকো তোমাকে কেউ টানবে না, এতে করে তোমার ওজনও থাকবে না, ওজন শূন্য। কিন্তু যখন তুমি ছাদ থেকে লাফ দিলা অর্থাৎ পৃথিবীর উপর থেকে লাফ দিলা তখন কি তুমি একটা নির্দিষ্ট বলের দ্বারা তোমাকে পৃথিবী টেনে ভূমিতে পৌঁছায়া ভূমিতে অ্যাডজাস্ট করে দিলে। তো যে পরিমাণ বল দ্বারা অ্যাডজাস্ট করে দিলে ভূমি ভূমিতে পৃথিবী, সে পরিমাণ বলটাই হচ্ছে কি তোমার দেহের ওজন। তো দেখা যাচ্ছে যে তুমি যে ছাদে গেলে তোমার ওজন শূন্য, ভূমিতে আসো 10 নিউটন তোমার ওজন। এভাবেই কিন্তু বস্তুর ওজন নির্ভর করে কি স্থানের উপর। কিন্তু আবার পার্থক্যটা দেখতে পাচ্ছ যে বস্তুর ভরের অবস্থান আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। বস্তুর ভর এর অবস্থান আকৃতি ও গতি পরিবর্তনের জন্য হয় না, অবস্থান পরিবর্তন করলাম। তুমি এখান থেকে দেখা গেলো ছাদে গেছো, তোমার ভর পৃথিবীতে 50 কেজি থাকবে, ছাদেও কিন্তু 50 কেজি থাকবে, তাতে কোনো পরিবর্তন হবে না। আবার 10 কিলোমিটার উপরে গেছো তাতেও ভরে কোনো পরিবর্তন হবে না। আকৃতি আকৃতির জন্যও ভরে কোনো পরিবর্তন হয় না। আমি এই অবস্থা দাঁড়িয়ে আছে, এমন করলাম আমার ভরে কোনো পরিবর্তন হবে না, এমন করলাম ভরে পরিবর্তন হবে না, এমন করলেও ভরে পরিবর্তন হবে না। অর্থাৎ আমার আকৃতি আমি যতই পরিবর্তন করি ভরে কোনো পরিবর্তন হবে না, গতি পরিবর্তনের জন্য ভর পরিবর্তিত হয় না। তুমি দৌড় দিয়ে যাচ্ছ এতে করে কিন্তু তোমার মনে করো যে কোনো ভরের পরিবর্তন হবে না, অপরদিকে ওজনের পরিবর্তন হবে। বস্তুর ওজন এক এক স্থানে এক এক রকম, অর্থাৎ ভূমিতে যেরকম ছাদে আর এক রকম। আবার বস্তুর ওজনটা অবস্থানের জন্য পরিবর্তিত হয় কীভাবে, তুমি ভূমিতে আসো, পৃথিবীতে আসো, মাটির সাথে লেগে আসো, তোমার ওজন 10 মিটার, তুমি ছাদে গেলে শূন্য। আকৃতির পরিবর্তনের জন্য কিন্তু ওজনটা পরিবর্তন হতে পারে। আমি তোমাদের দেখালাম না ইটের আকৃতি আর
কি কাগজের আকৃতি, ইটের আকৃতি একরকম, কাগজের আকৃতি একরকম, তাহলে ইটের ওজন অবশ্যই কিন্তু বেশি হবে, কারণ ইটটা ভূমিতে আগে পৌঁছাবে, যে আগে পৌঁছাবে তার ওজন বেশি, যে পরে পৌঁছাবে তার ওজন কম, তো ইটের ওজন বেশি, যেহেতু ইটের আকৃতিটা একটু বড় বড় সাইজ, কাগজের আকৃতি ছোট, অবশ্যই আকৃতি পরিবর্তন করে কিন্তু তাহলে কি ওজন পরিবর্তন হতে পারে। গতি পরিবর্তনের জন্য কি হতে পারে, ওজন পরিবর্তন হতে পারে কীভাবে, দেখো তুমি ভূমিতে আসো 10 মিটার, ধীরে ধীরে উপরে উঠতেছো, উঠতে উঠতে গতির পরিবর্তন হচ্ছে, গতির পরিবর্তনের জন্য দেখবা তোমার যত উপরে উঠতে থাকবা তত দেখবা তোমার ওজন কী হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এখানে ওজন 10 মিটার, আরও উপরে উঠতেছো ধীরে ধীরে 5 মিটার, 6 মিটার, 4 মিটার, 3 মিটার, চাঁদে গেলা শূন্য, নাই শূন্য নিউটন, কোনো ওজনই নেই, তোমার ওজন শূন্য। অপরদিকে কিন্তু চাঁদে তোমার ভর ঠিকই থাকে। তো 3 নম্বরটা কী ছিল, বস্তুর ওজনের, বস্তুর ওজন এক এক স্থানে এক এক রকম, এটা এটা তারা কী বুঝাচ্ছে, ঠিক এটাই এই জায়গায় বুঝাচ্ছে, ঠিক আছে, কীভাবে বোঝালো সেটা কিন্তু বুঝিয়ে দিই। তো সাধারণত দাঁড়িপাল্লায় কোনো বস্তুর ভর পরিমাপ করা হয়, আমরা যখন বাজারে যা বলি আমাকে 2 কেজি গরুর গোস্ত দেন বা 3 কেজি আলু দেন, তখন তারা দাঁড়িপাল্লায় কি ওই আলুর ভরটা পরিমাপ করে তোমাকে দেন, ঠিক আছে, ওটা কিন্তু ভর পরিমাপ করে, ওজন কিন্তু পরিমাপ করে না। ওজন কীভাবে পরিমাপ করতে হয়, একটা বস্তু যে যে পরিমাণ বলের কারণে পৃথিবীতে ফিরে আসে সে পরিমাণ বল দ্বারাই তার ওজনটা পরিমাপ করতে হয়। তবে এটা উপর থেকে ফিরে আসলো, এতে করে তো দেখা যাবে যে কত ওজন, আমরা তো বুঝতে পারছি না। সেজন্য বিজ্ঞানীরা কী করলো, একটা যন্ত্র আবিষ্কার করেছে, যন্ত্রের নাম কি দেখতে পাচ্ছে স্প্রিং লিফটিং, যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং লিফট। এই স্প্রিং লিফটির সাহায্যে আমরা কোনো বস্তুর ওজন পরিমাপ করতে পারি, অর্থাৎ স্প্রিং লিফটের সাহায্যে কোনো বস্তুর ওজন যদি 10 নিউটন হয়, তাহলে দেখবা বস্তুটার উপর থেকে ছেড়ে দিলে ভূমিতে পৌঁছাবে যে পরিমাণ অভিকর্ষ বলের কারণে, সে অভিকর্ষ বলের পরিমাণটা 10 নিউটন হবে। তো এই অভিকর্ষ বলের উপর নির্ভর করে বিজ্ঞানীরা একটা যন্ত্র আবিষ্কার করেছে স্প্রিং লিফটিং, ঠিক আছে। তো আমাদের এক্সাম্পলটা শেষ হয়ে গেল, তো তোমাকে দেখতে পাচ্ছ ভর ওজন সম্পর্কিত গাণিতিক সমস্যা, কিন্তু এটা আর এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে না, এটা পরের ভিডিওতে আলোচনা করা হচ্ছে ভর ওজন সম্পর্কিত গাণিতিক সমস্যা। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা প্রস্তুত হয়ে নাও। তো ফ্রেন্ডস, আমাদের চ্যানেল কলেস্ট্রল রিডিউশন প্ল্যাটফর্ম অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবে, চ্যানেলের সাথে যুক্ত থাকবে, আর যদি ভিডিওটা খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিবে, ভালো লাগলে লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আমাদের সাথে তোমরা লাইভ ক্লাসও এরকমভাবে করতে পারো। তো আজ এ পর্যন্ত, আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব দিবে। তো আজ এ পর্যন্ত।